সম্মানিত মাতৃসেবায়েরা, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আজকে আপনাদেরকে দেখাবো যে তারা বাইম পুকুর থেকে কিভাবে ধরতে হয় আর এখানে কি পরিমাণ মাছ আছে। ভিডিওটা দেখবেন না, কারণ অনেকেই মাতৃসেবায়েরা বলে থাকেন যে তারা বাইম বড় হয় না বা চাষ করে মাছ পান না। সেটার কারণটা হচ্ছে আপনাদের পুকুরে কাদামাটি খুব কম থাকতে হবে। আর আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে আমরা এক টিগা তার থেকে কি পরিমাণ তারা বাইম ধরতেছি। আস্তে আস্তে সরাচ্ছি, তারপর আপনারা দেখবেন যে এখানে আপনার কি পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে। আগে মিথ্যে দিন দেখেন কি পরিমাণ মাছ এখানে, যা দেখতেছেন সব রিয়েল। দেখেন সুপ্রিয় দর্শক, আমরা মাছগুলো ধরতেছি যে দেখেন কি পরিমাণ মাছ। একবার ওটা দেখতে পারতেছেন আমরা কি পরিমাণ মাছ ধরতেছি পুরোটাই। এই দেখেন আমাদের তারাবেন ধরা হচ্ছে সরাসরি পুকুর থেকে। যোগাযোগ করবেন, আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি। এই দেখেন কি পরিমাণ মাছ, এই দেখেন কি পরিমাণ মাছ, দেখেন পর্যাপ্ত পরিমাণ মাছ এখানে রয়েছে। ব্যক্তিগত থেকে কি পরিমাণ মাছ ধরতেছি সম্পূর্ণ ভিডিওটা আপনার সাথে থেকে দেখুন। অনেকে বলেন যে তারা বাইম পায় না, ভাই চাষ করে জানতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণ মাছ ধরলাম। আরো মাছ আছে এখানে, আমরা ওটা আরো এটি ধরার পরে ওটি ধরব। দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ তারা এখান থেকে ধরা হচ্ছে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। মাতৃসেবায়েরা দেখতে পাচ্ছেন তারা বেমসের পোনা পুকুর থেকে ধরা হচ্ছে। ঠান্ডা লোক সরাসরি
এলো পানি এই করতেছে বলি ভাই ধরুন না গোসালে না জন্না দেখেন জন্না বললে তো পানি ধরুন যেত না কি ধরবে না পরে এই দেখেন ওয়াও এই একটা মোট পায়রা তো লাও একটু দানি হাফর মধ্যে রাখ হা 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 এইবা এই দেখেন এই যে বাড়ি নাও এই এই যে এখানে তোমরা তেল করতে আমরা হারা সারুন দেখেন আমরা গর্ত থেকে যেটি ধরতেছি প্রায় শেষের পথে আছে বেশি মাছ নেই এখানে দেখাচ্ছি আসেন সকল বন্ধুরা আপনাদেরকে দেখাইলাম যে কি পরিমাণ তারা বাইম ধরছি। অনেকেই বলে ভাই তারা বাইম মাছ পাই না, এটার মূল কারণ হচ্ছে পুকুরে কাদামাটি খুব কম থাকতে হবে আর পুকুরে ধরার মতো পরিস্থিতি থাকতে হবে। আপনারা তো দেখলেন, রিয়েল দেখাচ্ছি, আর এখানে আমরা এক গর্ত থেকে কি পরিমাণ মাছ আনছি সেটা আপনারা দেখেন যে আমরা এখানে কি পরিমাণ মাছ আনছি দেখেন। তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু যা রয়েছে সবই মাছ, দেখেন নেটের মাধ্যমে আপনাদেরকে উঠে দেখাচ্ছি। আর দেখেন প্রত্যেকটি মাছগুলো আপনার 50টা থেকে 60টাই কেজি। আপনারা যদি এই সমস্ত মাছ চাষ করে সফলতা পান, আপনারা 1 কেজি মাছ বাজারজাত করতে পারবেন মিনিমাম 500 থেকে 700-800 টাকা পর্যন্ত কেজি বিক্রি করা যায়, বা 1000 টাকা কেজিও বিক্রি করা যায় অনেক জায়গায়। অনেক খামারি ভাইয়েরা আছেন যে বলেন যে তারা ভাই মাছ চাষ করে লস হয়। আশা করি আমাদের ভিডিওটি যারা দেখছেন তারা এখানে লস হওয়ার সম্ভাবনা নেই, আমাদের কাছ থেকে পণ্য নেবেন এবং কি ভালো পরামর্শ নিলে আপনারা অবশ্যই মাছ চাষে সফলতা পাবেন। আর তারা বাইন সবসময় থাকে এই কাদামাটির ভিতরে। আর প্রিয় খামারি ভাই ও চাষি ভাইরা, যদি আজকের আমাদের এই ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকুন।